নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি সিংহ রাশির নভেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য এই নভেম্বর মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কিন্তু এই রাশিফল আপনাদেরকে বন্ধু হিসাবে ধরুন বা চলার পথের পাথর হিসেবে ধরুন, আপনাদের কিন্তু গাইড কিন্তু করবে। অর্থাৎ নভেম্বর মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমি প্রেডিকশন দিতে চলেছি, যে হুবহু মিলবে আমি কখনো দাবি করি না, কিন্তু এটা একটা সম্ভাবনা যেটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালোর দিক কিন্তু হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। দেখুন, মানুষের ভালো মন্দ দুটো নিয়েই কিন্তু মানুষের জীবন, শুধু আপনার খারাপ হয়ে যাচ্ছে এমনও না যে দীর্ঘদিন আপনার খারাপ বা দীর্ঘদিন আপনার সুসময় চলেই যাচ্ছে এমনও না। আপনার যেমন সুসময় আছে তেমনি আপনি খারাপ সময়ের জন্য অপেক্ষা করুন, কিন্তু সেই জায়গাটা যদি না আসে, সেই জন্য জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান এবং নিজস্ব জন্মকুণ্ডলী আপনারা কিন্তু বিচার করা। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভোগাবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে হেলথের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভোগানোর সম্ভাবনা কিন্তু থাকছে। আমি খুব এটা জোর করাতে বলছি, নিজস্ব শরীরের পার্টটা নিয়ে আপনারা অবশ্যই কেয়ার করুন। অর্থাৎ যে জায়গাটাতে শরীরের সমস্যা হচ্ছে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, শরীর নিয়ে একটু সচেতন থাকুন সিংহ রাশি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের ধন, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমি আবারও বলছি পেট্রোল, অর্থাৎ গাড়িতে যদি পেট্রোল না থাকে কি না গাড়ি তেমনি এগায় না, তেমনি অর্থ যদি না থাকে আপনি এক পাও এ দুনিয়াতে এগাতে পারবেন না। আপনাদের এই বিপরীত রাজযোগ সৃষ্টি করেছে, অর্থাৎ 16 নভেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের কিন্তু হবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং আপনাদের রাশির অধিপতি 16 তারিখের পর আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে দেখুন, এবং সেখানে কেতুর সঙ্গে একত্রে অবস্থান করছে এই জায়গাটা, কিন্তু এটা কিন্তু মানে রাজা প্রবেশ করছে সেনাপতির গ্রহে এবং কেতু যুক্ত। দেখুন, সুখ সাধনের ভাব, সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ মিত্র গৃহে প্রবেশ আপনাদের সুখ সাধনের জায়গায় বৃদ্ধি আপনাদের হবে। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান আপনারা কিন্তু হবেন, এবং আপনাদের ষষ্ঠভাবে শনি মার্গী, এই জায়গাটা কি আপনাদের দেখুন, প্রথম কথা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, এবং এর পাশাপাশি আপনার ঠিক ষষ্ঠভাবে শনি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মার্গী শত্রু পক্ষ থেকে কিছুটা হলেও শত্রু আপনাদের শান্ত কিন্তু হবে, এবং ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বৃহস্পতি যখন আপনার 20 নভেম্বর আপনার সপ্তমভাবে চলে যাচ্ছে, প্রথম কথা আপনাদের সপ্তমভাবে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ গাঢ় বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এবং 16 তারিখ পর্যন্ত এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ধনুভাবে পড়ছে। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ হবে, এবং আপনাদের বিদেশ থেকে লাভ হবে এই 16 তারিখের মধ্যে। বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু ভালো ফল পাবেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন
যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, গ্লসারির দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে। সিংহরাশি, লিখে রাখুন ব্যবসার জায়গাটা, আপনাদের দাম্পত্য সুখের জায়গা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে বিয়ের পরেও একটা প্রেম হয়, ঠিক বিয়ের পরে আপনাদের কিন্তু প্রেমের মতন কিন্তু সম্পর্ক কিন্তু হবে সিংহরাশির। অর্থাৎ যথেষ্ট ভালো সময় কিন্তু আসতে চলেছে সিংহরাশির। এবং আপনাদের পঞ্চমভাবে শুক্রের অবস্থান প্রেম আপনাদেরকে দিবে। অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিলো কি না, এই প্রেমের জায়গাটা না আপনাদের কানেকশানগুলো কিন্তু জুড়বে। কিন্তু আপনাদের এখানে দৈত্যগুরু অবস্থান করে কিছু ক্ষেত্রে, দেবগুরু ঘরে দৈত্যগুরু অবস্থান কিছু ক্ষেত্রে আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তৈরি আপনাদের হবে। এটা কিন্তু একটু হলো নিজেদের মধ্যে যদি অ্যাডজাস্ট করে চলেন কি না, সিংহরাশি কিন্তু সেরার সেরা প্রেম কিন্তু পাবে। এবং এর পাশাপাশি আপনাদের কর্মযোগ সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা আপনারা পাবেন। এই কর্মপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, আকস্মিক কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ পাবেন। এবং আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের সুখভাবের অধিপতি আপনার তৃতীয়ভাবে অবস্থান করে আপনাদের বিপরীত রাজ্য সৃষ্টি করাতে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট সুখের জায়গা নির্দেশ করছে। এবং আপনাদের যারা কনসিস্টেন্সির সঙ্গে যুক্ত আছেন, বুধ আপনার থার্ড হাউসে, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত, মার্কেটিং লাইনে যুক্ত, সেলস লাইনে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিক নির্দেশ করছে। এডুকেশনের দিকটা উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন কি না, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, যে কোনো ক্ষেত্রে সফলতা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন আটকে আছে, বহুদিন আটকে আছে এমন কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ এই সময় হবে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। এবং আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে নিজস্ব সম্পত্তি, ভূমি, ভবন, বাহন সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং আপনারা এই সময়ে বিশেষ কিছু সুযোগ আপনাদেরা কিন্তু পাবেন, যেটা ফিউচারে আপনাদেরকে কিন্তু কাজে কিন্তু দিবে। এই ছিল সিংহরাশির একটা জিস্ট, কি রেজাল্ট পেতে চলেছে। নমস্কার।